শ্রী অরবিন্দ নামে আনন্দ যোগী রাজ নম নম মীরা মাতা জগত ত্রাতা যোগী রাজ নম নম শ্রী অরবিন্দ নামে আনন্দ যথার্থই এ কথা সত্য। আজ জীবনের পথে যদি সকল ভীতি সংকট বিপর্যয়ের বিরুদ্ধে আমরা বর্মাবৃত হয়ে চলতে চাই, তাহলে সেই আনন্দের স্বরূপ শ্রী অরবিন্দের কথা আমাদের মেনে চলতে হয়। তিনি কি সুন্দর করে যথার্থভাবে আমাদের জন্যে বললেন, বর্মাবৃত যদি হয়ে চলতে চাই জীবনের পথে সকল রকমের ভীতি সংকট বিপর্যয়ের বিরুদ্ধে, তাহলে দুটি শক্তির দরকার। সে দুটি একসাথে সবসময় রয়েছে। কি সেগুলো? শ্রী অরবিন্দ উত্তর দিচ্ছেন, প্রথম মা ভাগবতীর করুণা, আর দ্বিতীয় আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা নিষ্ঠা সমর্পণে গঠিত আমাদের অন্তঃকরণ। তাহলে মা ভগবতীর করুণা সবসময় আছে, আমরা পাচ্ছি, আমরা গ্রহণ করছি, আমাদের গ্রহিষ্ণুতা অনুযায়ী তাকে কম বেশি উপলব্ধি করছি, সেইভাবেই জীবনকে চালিয়ে নেবার চেষ্টা করছি। কিন্তু আমাদের দিক থেকে আমাদের অন্তঃকরণ কি ঠিকমতো তৈরি করে উঠতে পারছি? তিনি যে তিনটে শব্দ বিশেষ করে বলেছেন, যে শ্রদ্ধা নিষ্ঠা সমর্পণে গঠিত আমাদের অন্তঃকরণ চাই, কিন্তু আমাদের অন্তঃকরণ সেই শ্রদ্ধা সেই নিষ্ঠা সেই সমর্পণ দিয়ে কি যথার্থভাবে তৈরি করতে পারছি? এক প্রশ্ন আমাদের কাছে, এটা একটা অনিবার্য প্রশ্ন। আমরা যারা মা শ্রী অরবিন্দের পথে চলি বলে অন্তত মনে করি, বলি, মা শ্রী অরবিন্দের লেখা পড়ি, পণ্ডিচেরি যাই, আন্তরিকভাবে আমাদের সেন্টার ব্রাঞ্চগুলোকে চালানোর চেষ্টা করি, নিয়মিত সাধ্যায় অনুষ্ঠানে যাই, বিভিন্ন বক্তা সাধকদের লেখা পড়ি, তাদের কথা শুনি, এরকমভাবে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। তো সেই প্রস্তুতিটা যেন ঠিকঠাক হতে পারে, আর সেটা একটু খেয়াল রাখা। তবে কিছুদিনের মধ্যেই, আজ 2019 অগাস্ট শেষ হতে চলেছে, আর কয়েক মাস পরই 2020 পড়বে, 2024 দরজায় কড়া নাড়ার মতোই অবস্থায় এসে গেছে। যে দিনটি আমরা বিশেষ একটি দিন, আমরা জানি 1920 24 শ্রীমা স্থায়ীভাবে পণ্ডিচেরি এসেছিলেন, এবং সে দিনটি সম্পর্কে বলতে গিয়েও মা বলেছেন যে তোমরা যেন অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়ের স্থির নিশ্চিত দিন হচ্ছে এই 24 এপ্রিল। অর্থাৎ 1920 24 কিসের প্রতীক? না অশুভ শক্তির বিরুদ্ধে, অদিব্য শক্তির বিরুদ্ধে, অচেতি শক্তির বিরুদ্ধে শুভ শক্তির জয়, দিব্য শক্তির জয়। তাই যদি হয়, তাহলে এই শতবর্ষ 100 পূর্তি বা 100 পালন আমরা করবো কীভাবে? না আমাদের শ্রদ্ধার সঙ্গে নিষ্ঠার সঙ্গে আমরা কী চেষ্টা করব? কিছু না হলেও আমরা এখন একাডেমিক দিক থেকে সবাই শিক্ষিত, লেখাপড়া করি, আমরা ইংরেজি পড়তে পারি, বাংলা পড়তে পারি, তাহলে আমরা চেষ্টা করব প্রথমত মায়ের স্থায়ীভাবে পণ্ডিচেরি আগমনের শতবর্ষ পালনকে যথার্থভাবে যদি আমরা গড়ে তুলতে চাই আমাদের হৃদয়ে অন্তঃকরণে, তাহলে মায়ের লেখাগুলো আমরা যদি একটু পড়ার চেষ্টা করি। আমরা যদি এখনও শুরু করে না থাকি, আমরা আগামীকাল থেকেও যদি শুরু করি বা আজ থেকেও শুরু করার চেষ্টা করি, প্রতিদিন মায়ের লেখা একটু একটু করে পড়তে পারি। আজকে সেই সুযোগ করে দিয়েছে আমাদের বিভিন্ন পত্রপত্রিকা, প্রকাশিত হচ্ছে শ্রী অরবিন্দ সোসাইটির পরিচালনায় অল ইন্ডিয়া ম্যাগাজিন, অখিল ভারত পত্রিকা, পুরোধা পত্রিকা, শ্রী অরবিন্দ ভবন থেকে বেরোচ্ছে শ্রদ্ধা পত্রিকা ইংরেজিতে,
বাংলায় সন্ধিত সাহা বেরোচ্ছে, শ্রীনন্দু থেকে শ্রীনন্দু দপ্তর থেকে শ্রীনন্দু পত্রিকা প্রকাশিত হচ্ছে, শ্রী অরবিন্দ পাঠমন্দির কলকাতা থেকে বর্তিকা পত্রিকা বছরে চারবার প্রকাশিত হচ্ছে দর্শন দিবস উপলক্ষে। এই পত্রিকাগুলোকেও যদি আমরা একটু অনুসরণ করতে পারি, তাতে যে সংকলিত রচনাগুলো প্রকাশিত হচ্ছে সেগুলো যদি পড়তে পারি, তাহলে মা এবং সঙ্গে সঙ্গে শ্রী অরবিন্দের সেই শাস্ত্র অধ্যয়ন আমাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে। মায়ের লেখাটাই গুরুত্ব দিচ্ছি আমরা এই কারণেই, আমি ব্যক্তিগতভাবে অনুভব করেছি শ্রী অরবিন্দের লেখা যখন পড়ে আমার বিদ্যা বুদ্ধি দিয়ে চেতনা দিয়ে যখন ধরতে না পারি, তারপরেই যখন মায়ের আশ্রয়ে যাই, মায়ের কাছে জিজ্ঞাসা করি, মা যেন বলে দেন। দেখবেন মায়ের রচনাবলীর বিভিন্ন খণ্ড আছে যেগুলোতে আলোচনাকালে মা শ্রী অরবিন্দের বিভিন্ন রচনাবলী থেকেই ব্যাখ্যা করেছেন। তা মা সেই স্রোতস্বিনী নদীর মতো, যাতে অবগাহন স্নান করলে আমরা স্নাতক হয়ে উঠি, আনন্দ পাই, নতুন চেতনায় উদ্ভাসিত হয়ে উঠি। তা মায়ের রচনাবলীগুলো যদি একটু একটু করে পড়ার চেষ্টা করি, তাহলেই বোধ হয় আগামী এই যে 24 এপ্রিল 2020 শতবর্ষ পালনের দিনটি আমাদের কাছে একটা পূর্ণ দিন হয়ে উঠবে, আমরা মাকে অনেকটাই গ্রহণ করার চেষ্টা করব। আমাদের সীমিত বিদ্যা বুদ্ধি দিয়েই আমরা চেষ্টা করব মাকে পড়ার, অন্তত রিডিং পড়ার। পড়ে নিলে জানি না কবে সেটা অন্তরে প্রথিত হবে, গেঁথে যাবে, নাই বা জানলাম নাই বা বুঝলাম, মা নিশ্চয়ই করুণা করে আমাদের আশ্রয় দেবেন, তার ফলে আমরা এগিয়ে যেতে পারব। আরও 2 বছর পরে 2020 গেল, তারপরেও পায়ে পায়ে এগোতে এগোতে 2022 সাল এসে যাবে, তখন কি না শ্রী অরবিন্দের সার্ধ শতবর্ষ 150তম জন্ম জয়ন্তী পালন করব। শ্রী অরবিন্দের রচনাবলী প্রকাশিত হয়েছে 37টা ভলিউমে, জন্মশতবর্ষে যেমন 30টা খণ্ডে প্রকাশিত হয়েছিল, আজকে শ্রী অরবিন্দ আশ্রম শব্দের পক্ষ থেকে শ্রী অরবিন্দের 37টি ভলিউম ইংরেজিতে প্রকাশিত হয়েছে। আমরা আমাদের সঞ্চিত অর্থ দিয়ে অফারিং হিসেবে সেটা আশ্রমকে যদি দিই, আমরা সেই বইগুলো পেয়ে যেতে পারি, সেই খণ্ড মানে 37 খণ্ড রচনাবলী ঘরে রাখতে পারি, আমাদের সেন্টার ব্রাঞ্চে রাখতে পারি, আমাদের স্থানীয় লাইব্রেরিগুলোকে কনভিন্স করিয়ে সেখানে কেনাতে পারি, সংগ্রহ করাতে পারি, আর ব্যক্তিগত সংগ্রহে যদি রাখতে পারি সে তো খুব আনন্দের কথা। শ্রী অরবিন্দকে স্থূল দেহে কজন আমরা দর্শন করতে পেরেছি জানি না, আমি এ ব্যক্তিগত কারণে ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি পারিনি। শ্রী অরবিন্দ যখন স্থূল দেহ ত্যাগ করে সুক্ষ্মে চলে গেলেন, তখন আমার জন্মের বহুকাল আগের সে ঘটনা। তো যাই হোক, আমরা অন্তত শ্রী অরবিন্দের রচনাবলীকে ঘরে এনে শ্রী অরবিন্দের সেই দিব্য অনুভূতি অটোমেটিক রাইটিংগুলোকে স্পর্শ করতে পারবো, সেই বর্ণমালার মধ্য দিয়ে তার মধ্যে ভগবান যে সত্যকে প্রকাশ করিয়েছেন তার মাধ্যমে সেই সত্যের নিহিত সত্যের সঙ্গে খানিকটা হলেও যোগাযোগ রাখতে পারব। তাই দিব্য জীবনের প্রথম অধ্যায়ে শ্রী অরবিন্দ দ্য লাইফ ডিভাইন ইংরেজি, তাতে যা বললেন যে হিউম্যান অ্যাসপিরেশন, বাংলা করলেন শ্রীমত অনির্বাণ নচিকেতার অভিপ্সা, এবং সেই গ্রন্থের শেষ অধ্যায়ে ডিভাইন লাইফ দিব্য জীবন, আমরা দেখি মা গ্রন্থে তার প্রতিফলন। মা গ্রন্থের প্রথম অধ্যায়ে দেখুন, একটু খেয়াল করে, শ্রী অরবিন্দ লিখছেন বাংলা করে, নলিনীদা বলছেন যে মহান যে দুর্ভকর্ম আমাদের এই সাধনার লক্ষ্য, তা দুটি শক্তির সহায়ে কেবল সম্পন্ন হতে পারে। এক, নিচে থেকে আবাহন করে যে স্থির অটুট আস্পৃহা, এবং উপর থেকে তাতে সাড়া দেয় যে ভাগবত প্রসাদ। আমরা সেই আস্পৃহা রেখে এগিয়ে চলব, যাতে মা শ্রী অরবিন্দের সেই চেতনা পূর্ণ জ্যোতি আলো শক্তিকে গ্রহণ করতে পারি, আমরা সত্যি সত্যি দিব্যের পথে, দিব্য জীবনের পথে এগিয়ে যেতে পারব। এতে কোনো সংশয় থাকবে না, সংশয় নিরসন করে দেবেন মা শ্রী অরবিন্দ। আমরা এগোতে চাই, আমরা আলো চাই, আমরা সত্য চাই, আমরা চেতনা চাই, আমরা চেতন জ্যোতি চাই, আমরা মা শ্রী অরবিন্দকে চাই। জয় মা, জয় শ্রী অরবিন্দ।